নমস্কার আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে নোটিশটা দু হাজার উনিশ একুশ ব্যাচের ডিএলএড চাকরি প্রার্থীদের জন্য ডিএলএড উনিশ একুশ ব্যাচের পার্ট ওয়ানের যে এক্সামিনেশান হবে যে পরীক্ষা হবে অনলাইন পরীক্ষা তো সেই অনলাইন পরীক্ষার জন্য আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে সে ফর্ম ফিল আপের নোটিশ এখানে দেওয়া রয়েছে তো নোটিশটায় কী কী বলা রয়েছে সেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এবং কী করে ফর্ম ফিল আপ করতে হবে সেটা বলে দিচ্ছি তার আগে আপনারা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেট আপনারা পেয়ে যাবেন তো এখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে ডাব্লু ডট ডট জি এবং www.wbbprimaryeducation.org ডট প্রাইমারি ডট জি এই দুটো ওয়েবসাইটে আপনাদের অনলাইন ফর্ম ফিল আপের জন্য একটা লিঙ্ক দেওয়া হবে এবং সেই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ছাব্বিশ সাত দু হাজার একুশ থেকে এবং শেষ হচ্ছে দুই আট দু হাজার একুশ এবং অনলাইন ফর্ম ফিল আপের জন্য ছশো টাকা আপনাদেরকে অনলাইন পে করতে হবে তো এরপর দেখে নেব যে কী কী স্টেপ রয়েছে প্রথমে এই দুটো ওয়েবসাইটে আপনাদেরকে লগ করতে হবে এরপর লগ করার পর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ফর অ্যাপিয়ারিং অ্যাট ডিএলএড পার্ট ওয়ান এক্সামিনেশান সিজন দু হাজার এ একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করার পর একটা অ্যাপ্লিকেশন ফর্ম সামনে আসবে সে অ্যাপ্লিকেশন ফর্মে ইলেভেন সংখ্যার অর্থাৎ এগারো সংখ্যার যে রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দেওয়া হয়েছে সে রেজিস্ট্রেশন নাম্বার বুট করতে হবে এরপর নেক্সট ক্লিক করলে আপনাকে আপনার যে ইনফরমেশন সেটা ওখানে শো করবে তারপর তিনটে ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে একটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি একটা আপনার সিগনেচার এবং বোর্ডের তরফ থেকে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের স্ক্যান কপি এই তিনটে ডকুমেন্টস আপলোড করার পর আপনাকে মোবাইল নাম্বার এবং মেল অ্যাড্রেস পুট করতে হবে তো ফোন নাম্বারটা অবশ্যই যে নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করেন সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে তাহলে সুবিধা হবে এরপর ফর্মটা সাবমিট করার পর অনলাইন পেমেন্টের মাধ্যমে ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করতে হবে পেমেন্ট করার পর একটা রিসিপ্ট পাবেন সেই রিসিপ্টটাকে আপনাদেরকে প্রিন্ট করে রাখতে হবে পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় তখন সেই রিসিপ্ট আপনাদের প্রয়োজন হতে পারে যদি ফর্ম ফিল আপে কোনো সমস্যা হয় কিংবা কোনো ভুল ডাটা দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে সাত দিনের মধ্যে আপনার কলেজে বা ইনস্টিটিউটে যোগাযোগ করতে হবে অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে দুই আট দু যে সমস্ত ডিএলএড দু হাজার উনিশ একুশ ব্যাচে চাকরি প্রার্থীরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে পাননি তারা অবশ্যই কলেজের সঙ্গে যোগাযোগ করবেন কারণ অনলাইন ফর্ম ফিল আপের জন্য আপনাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের স্ক্যান কপিটা অবশ্যই প্রয়োজন নোটিশে এটাই বলা ছিল যে কি করে আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল করতে হবে এবং এখানে বলা রয়েছে দু হাজার উনিশ একুশ ব্যাচের পার্ট ওয়ানের এক্সামিনেশনের তারিখ এবং অ্যাডমিট ডাউনলোডের তারিখ খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে তো এটাই ছিল নোটিশে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ